আজকে তোমাদের আলোচ্য বিষয় হলো কম্পিউটারে শ্রেণীবিভাগ, ক্লাসিফিকেশন অফ কম্পিউটার। কম্পিউটারকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা হয়, এক অ্যানালগ কম্পিউটার, দুই ডিজিটাল কম্পিউটার এবং তিন নম্বর হচ্ছে হাইব্রিড কম্পিউটার। আমরা সচরাচর যে কম্পিউটারটি ব্যবহার করি সেটা হলো ডিজিটাল কম্পিউটার। অর্থাৎ তোমরা স্কুলে এবং বাড়িতে যে কম্পিউটারটি ব্যবহার করছো সেটা হলো ডিজিটাল কম্পিউটার। ডিজিটাল কম্পিউটার কেন বলা হচ্ছে, কারণ এই ধরনের কম্পিউটার ডিজিট হিসাবে ইনপুট গ্রহণ করে, অর্থাৎ জিরো এবং ওয়ান, যে বাইনারি যে দুটো সংখ্যা জিরো এবং ওয়ান, সেই জিরো বা ওয়ানকে ওরা ইনপুট হিসাবে গ্রহণ করে। ঠিক আছে, এই ডিজিটাল কম্পিউটারকে আমরা আবার চার ভাগে ভাগ করতে পারি। কি কি? মাইক্রো কম্পিউটার, মিনি কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, সুপার কম্পিউটার। ঠিক আছে, তো এই যে মাইক্রো কম্পিউটার বলছি, এই মাইক্রো কম্পিউটার মানে হচ্ছে যেগুলো পিসি অর্থাৎ পার্সোনাল কম্পিউটার, সেগুলোকে আমরা মাইক্রো কম্পিউটার বলছি। ডেস্কটপ, ল্যাপটপ, নোটবুক, এই যে কম্পিউটারগুলো আছে না, সেগুলো সবই হলো মাইক্রো কম্পিউটার। ঠিক আছে, বা ট্যাবলেটগুলো, ট্যাবলেট যেগুলো আছে, আলট্রা মোবাইল পিসি, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার ল্যাপটপ, হ্যাঁ, তারপর হচ্ছে আর তোমার ওই পিডিএ, হ্যাঁ, এই সমস্ত যে যন্ত্রগুলো আছে, বা যে স্মার্টফোন, হ্যাঁ, এগুলো এক ধরনের সবই মাইক্রো কম্পিউটার। ঠিক আছে, মাইক্রো কম্পিউটার আকারে ছোট হয় এবং দামও সস্তা। তো পার্সোনাল কম্পিউটার অর্থাৎ পিসি, যেটা মাইক্রো কম্পিউটার বলছি, পিসি, তো এটা হলো একটা সিঙ্গেল ইউজার অপারেটিং, মানে সিঙ্গেল ইউজার কম্পিউটার, যারা মাইক্রো প্রসেসরের ক্ষমতা মধ্যমানের, যেটা হচ্ছে পিসি, যেটা বলছি আমি পার্সোনাল কম্পিউটার। আবার এটা হচ্ছে ওয়ার্ক স্টেশন কম্পিউটার, এটিও সিঙ্গেল ইউজার কম্পিউটার, তবে এর মাইক্রো প্রসেসর পার্সোনাল কম্পিউটারের তুলনায় শক্তিশালী। ঠিক আছে, এবার আসি মিনি কম্পিউটার। মিনি কম্পিউটার এটি একটি মাল্টি ইউজার কম্পিউটার সিস্টেম, যা শত শত ইউজার, মানে শত শত ইউজারকে সাপোর্ট করতে পারে মিনি কম্পিউটার। এটি মাইক্রো কম্পিউটার তুলনায় আকারে বড় এবং দামি হয়। এই কম্পিউটারে মাল্টি ইউজার সিস্টেম ব্যবহার করা হয়। এই কম্পিউটারে ল্যান সিস্টেমের খুব উপযোগী এই ধরনের কম্পিউটার। ঠিক আছে, এরপর আসি মেইন ফ্রেম কম্পিউটার। মেইন ফ্রেম কম্পিউটারে কিন্তু একটি মাল্টি ইউজার কম্পিউটার, এটাও একটি মাল্টি ইউজার কম্পিউটার, তবে এর যে সফটওয়্যার টেকনোলজি সেটা মিনি কম্পিউটার থেকে ভিন্ন, পুরো আলাদা। এই কম্পিউটার সর্বাপেক্ষা বড় এবং খুবই শক্তিশালী হয়, প্রচুর ইনপুট আউটপুট তথ্য নিয়ে কাজ করার ক্ষমতা রাখে এই কম্পিউটার। ঠিক আছে, এবার আসি সুপার কম্পিউটার। এটি সর্বাপেক্ষা ক্ষমতাশালী এবং দামি কম্পিউটার,
বর্তমান বিশ্বে সব থেকে শক্তিশালী কম্পিউটার যা অনেকগুলি মাইক্রো প্রসেসরের সাহায্যে তৈরি এবং একসাথে লক্ষ লক্ষ ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে পারে এই সুপার কম্পিউটার। সাধারণত বৈজ্ঞানিক গবেষণায়, মানে হচ্ছে মহাকাশ গবেষণা, আবহাওয়া পূর্বাভাস ইত্যাদির কাজে এই ধরনের কম্পিউটার ব্যবহার করা হয়। যে পরাম, মানে পা পারাম, যা যা খুশি বলতে পারো, পরাম বা পারাম, PARAM, এটা হচ্ছে ভারতে তৈরি। এটা হলো এই এই সুপার কম্পিউটার একটা উদাহরণ। বা ক্যারি, CRAY, এটা হলো একটা সুপার কম্পিউটারের উদাহরণ। ঠিক আছে, এটা হলো ডিজিটাল কম্পিউটারের ভাগগুলো বললাম। তারপর হচ্ছে তোমার ওই অ্যানালগ আর হাইব্রিড, সেগুলো তোমার এই ক্লাস 8-এ রয়েছে। আমি কিছুটা বলে দিচ্ছি তোমাদের। অ্যানালগ কম্পিউটার হচ্ছে এমন একটি কম্পিউটার যা কোনো কম্পিউটিং সমস্যাকে ভৌত বৈশিষ্ট্য, যেমন ভালো করে শুনবে, কোনো কম্পিউটিং সিস্টেমকে ভৌত বৈশিষ্ট্য যেমন ইলেকট্রিক, যান্ত্রিক বা হাইড্রোলিকের ভৌত এবং চলমান পরিমাপে মডেল হিসাবে রূপ দেয়। ঠিক আছে, একটু অন্যভাবে বললে হয়তো বুঝতে পারবে। দেখবে যখন মোটর বাইক চালাও, তখন যে মিটারটা, অর্থাৎ যে স্পিডোমিটার যেটা থাকে না, ঠিক আছে, তো সেখানে দেখবে অনেক এখনকার যে স্পিডোমিটারগুলো ডিজিটাল আছে, অর্থাৎ মানে সংখ্যাগুলো লিখে দেয়, ফুটে ওঠে স্ক্রিনের মধ্যে, ফুটে ওঠে কত কিলোমিটার বেগে ছুটছে। হ্যাঁ, আবার দেখবে ওই যে কাঁটা রয়েছে, কাঁটা থাকে অনেক মোটর বাইকে, আবার যেগুলো বলা হয় অ্যানালগ, ওই যেগুলো কাঁটা থাকে সেগুলোকে অ্যানালগ বলা হয়। তো সেগুলো একটা হচ্ছে তোমার এই অ্যানালগ সার্কিটের একটা অংশ। বা থার্মোমিটার, দেখবে পারদের যে মানে শরীরের যে তাপমাত্রা সেটা উঠছে নামছে, সেটা মাপা হয় না, যে পারদটার যে টেম্পারেচার আপ ডাউন করে, এটাও এক ধরনের অ্যানালগেরই একটা কনসেপ্ট। এগুলো সবই হচ্ছে অ্যানালগ। অ্যানালগের যেমন তোমরা দেখে ওই হিস্ট্রি অফ কম্পিউটারে পড়েছিলাম না, যে স্লাইড রুল, পড়াইনি স্লাইড রুল, ওই স্লাইড রুলটা হলো এক ধরনের অ্যানালগ কম্পিউটার। ঠিক আছে, আর পরে পড়বে। আর হাইব্রিডটা হচ্ছে অ্যানালগ আর ডিজিটাল দুইয়ের সংমিশ্রণে তৈরি করা হয়। আর একটা কথা বলিনি, ডিজিটাল কম্পিউটারের যে আউটপুট সেটা কিন্তু ফিক্সড, মানে অ্যাকুরেট আউটপুট। আর অ্যানালগের আউটপুট কিন্তু ভিন্ন হতে পারে, মানে অ্যাকুরেট দেয় না, প্রায় একটা অ্যাপ্রক্স একটা অ্যান্সার তারা দেয়। মানে তার যে পরিমাপের যে মানটা সেটা ফিক্সড নয়, কিন্তু ডিজিটাল কম্পিউটারে ফিক্সড। ঠিক আছে, এখন তোমাদের যেহেতু অনলাইনে ক্লাস হচ্ছে, ভিডিওটা বড় করলে হবে না, কারণ হ্যাঁ, আর এখন চারিদিকে লকডাউন চলছে, যেটুকু পাচ্ছি বাড়িতে বসি আমি চেষ্টা করছি, আর প্রতিনিয়ত আমি ওই ছোটো ছোটো ভিডিও করি। কোশ্চেন দেবো, ঠিক আছে, আজকে এ পর্যন্তই, একটু ভালো করে শোনো, বারে বারে রিপিট করে এগুলো দেখো, মানে শুনে নাও, ওকে, আজকে এ পর্যন্তই, একটু ভালো